কত টাকা বেতন পাবে, কবে ফুল টাইম জব হবে সেটা নিয়ে তো ভাবছি রে। ছেলেটা এখন পার্ট টাইম একটা জব করতেছে, কয়েকদিন পরে ফুল টাইম হয়ে যাবে, ওর গ্রাজুয়েশন যখন কমপ্লিট হয়ে যাবে কয়েক মাস পর তখন তার কোনো টেনশন নেই, তাই না? পার্মানেন্ট হয়ে গেলেই তো বলছে ওরা ওকে তিন গুণ বেশি দিবে, এখন যা দিচ্ছে তা থেকে তিন গুণ বেশি দিবে, তখন তো আর কোনো সমস্যা থাকার কথা না। কবে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, কবে পার্ট টাইম জব থেকে ফুল টাইম জব হবে, কবে তিন গুণ বেতন হবে, ততদিনে তো আমি বুড়ো হয়ে যাব। এই জব টপ করে আজকালকার যুগে কি সাকসেস হওয়া যায় আমি বুঝি না। চাকরি বাকরি হচ্ছে পরের গোলাম, চাকর বস যা বলবো তা। আর চাকরি বাকরি করলে বস বলবো রাতে দশটার সময় ছুটি আসে দেব, তুই ঘুমাই রয়েছিস, সকালবেলা আবার উঠে চলে যাবো, তুই দেখবি তুই বিছানা শুয়ে রয়েছিস, তোকে কোনো টাইম দিতে পারবে না। চাকরি বাকরি করে কিছু হবে না, টেম্পোরারি জব, টাকা পয়সা কত টাকা, এই টাকা দিয়ে গিয়ে সংসার চলবে। আমার মনে হয় কি বিজনেস, বিজনেস হচ্ছে স্বাধীন ব্যবসা, নিজের প্রপার্টি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সম্ভাবনা থাকবে, তোকে সময় দিতে পারবে, তোকে নিয়ে ঘুরতে পারবে, ছাপসা জীবনযাপন আর তাকে করতে হবে না। আমার মনে হয় কি তুই শাওনকে বিজনেসের জন্য মোটিভেট করতে পারিস। মামা ও পড়াশোনা করতেছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, হ্যাঁ ও বিজনেস কেন করবে? আর ওটা তো তোমার শখ, ওটা তো ওর শখ না, তাই না? ব্যবসা বাণিজ্য করা মানে এটা তো ম্যান্ডেটরি না, মানে তুমি যেই লাইনে বলবো ওই লাইনেই করতে হবে। তুমি একটা শর্ত দিছো যে টাকা দিতে, বাড়ি দিতে, স্বর্ণ দিতে, তাই না? ও তো চেষ্টা করতেছে, তাই না? একটা জব নিয়ে সেই চেষ্টাটা সে শুরু করছে, তো তুমি এরকম বলতেছো কিসের জন্য? না সেটা ম্যান্ডেটরি না, জানিস আমার একটা স্বপ্ন ছিল যে দুবাই থেকে আমি ভাবছি যে দেশে গিয়ে গ্রামে একটা বড় ফার্ম দিব, গরু ছাগল হাঁস মুরগি গরু বড় একটা ফার্ম, যে প্রচুর টাকা পয়সা দরকার, অত টাকা কোথায় পাই? এদিকে তোকেও শাওনকে দরকার, কীভাবে পাবি? তো ব্যাপারটা ভিন্নভাবে দেখিস না, তুই ইজিলি দেখ, আগে শোন। শাওনকে তুই বলতে পারিস যে শাওন মামাকে তুমি 10 লাখ টাকা ধার দাও। কি বলো তুমি আবার বলো। শাওনকে তুই বলবি, শাওন তুমি মামাকে 10 লাখ টাকা ধার দাও, আর শাওন যদি আমাকে 10 লাখ টাকা ধার দেয় কালকে তোদের বিয়ে শাদী হয়ে যাবে। আমি আপাকে বলবো, আপা কোনো সমস্যা নাই, ছেলেটা খুব স্মার্ট ছেলে, পার্সোনালিটি সম্পন্ন ছেলে, ভদ্রঘরের ছেলে, ভালো আয় করে, কোনো সমস্যা নেই, কালকে তোর বিয়ে শাদীর ব্যবস্থা করে দেবো। আর ওদিকে আমি গ্রামে গিয়ে সুন্দর মধ্যে করে আমার একটা স্বপ্নের ব্যবসা ওখানে এস্টাবলিশ করবো। তুমি একটা বাচ্চা ছেলের কাছ থেকে 10 লাখ টাকা ধার চাচ্ছ বাবা শাওনের থেকে, তোমার ভাগ্নি যাকে ভালোবাসে, পছন্দ করে, যার সাথে সে ফিউচার দেখে, তুমি তার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিতে চাচ্ছ? মানে তুমি মানে কি মানে তোমার কি কমন সেন্স নামক কিছু আছে নাকি নাই একটু বল। আমি কি শাওনের কাছ থেকে টাকা ভিক্ষা নিচ্ছি নাকি? আমি কি শাওনের কাছে টাকা ধার চাচ্ছি? আর শাওনের এই 10 লাখ টাকা দিয়ে আমি গ্রামে যে ব্যবসা বাণিজ্য করবো এটা কার থাকবে? আমার কে আছে বল? তুই ছাড়া তোমার পৃথিবীতে কেউ নেই, একমাত্র ছোটো চিংড়ি। আমার বউ নেই, বাচ্চা নেই, কেউ নেই। এই হাঁস মুরগি বড় হবে, গরু ছাগল বড় হবে, এত প্রপার্টি, এত কে দেখবে? এত তোদেরই থাকবে, তাই না? শেয়ার থাকবে, প্রয়োজনে শাওন পার্টনারশিপে থাকবে আমার সাথে। তুই দেখ শাওনকে কনভিন্স করার চেষ্টা কর, মাত্র 10 লাখ টাকাই তো, তাই না? মামা তুমি জানো তুমি কেমন সাউন্ড করতেছো? তুমি একটা আস্ত লোভী, বুঝছো? লোভী ছাড়া কিচ্ছু না তুমি, টাকা পয়সা বাড়ি গাড়ি স্বর্ণ বর্ণ কিচ্ছু বুঝো না এগুলো ছাড়া, আর কোনো মানুষের ফিলিংসে কোনো বিন্দু মাত্র দামই নাই। আমি তো ভাবছিলাম মামা হিসাবে তুমি আমাকে ভাগ্নি হিসাবে অনেক ভালোবাসো, জানপ্রাণ দিয়ে ভালোবাসো, তুমি আমার ফিলিংসের কদর করবা, তুমি আমাকে বুঝবা, তুমি একটু সুযোগ করে দিবা আমাকে, আর তুমি কি করলা? তুমি চাচ্ছ ঘুষ আমার কাছ থেকে, আর আমাকে বলতোছো শাওনকে বলতে যাতে সে তোমাকে 10 লাখ টাকা ধার দেয়, যাতে তুমি তোমার সেই ছোট্টবেলা লুতুপুতু শখ পূরণ করতে পারো।
মামা আমি না এসব পারবো না আমার সম্ভব না আমি ঘুষ দেওয়া নেওয়া পছন্দ করি না আমি তোমাকে দিতে পারবো না সরি আমাকে মাফ করে দাও আমার ঘৃণা লাগতেছে বুঝছো যে তোমার মতো মামাকে আমি এত রেসপেক্ট করতাম ঠিক আছে তোমার জন্য যে আমার মানে মনের ভিতরে যে রেসপেক্ট ছিল না ওটা উঠে গেছে ধীরে 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 একদিন দেখবো নাই হয়ে গেছে ঠিক আছে দেখ শাওনকে কনভিন্স করতে পারিস কিনা দেখ এখন বুঝবি না পরে বুঝবি মাত্র তো 10 লাখ টাকা এটা তো তোর মঙ্গলের জন্যই বলছি তাই না মামা তোমার কি কথাগুলো বলতে বিন্দুমাত্র লজ্জা লাগে না একটা ফোঁটা লজ্জা কি তোমার আছে তুমি কিভাবে কথাগুলো বলতে পারলা তুমি লিটারালি এখন আমাকে ব্ল্যাকমেল করতেছো আমার তোমাকে টাকা দিতে হবে মামা প্লিজ যাও তুমি আমার রুম থেকে বের হয়ে যাও প্লিজ আমার আমার তোমার সাথে কথা বলতে না রুচিতে লাগতেছে আমি আর কথা বলতে চাচ্ছি না আমার মাথায় এখন চড়তেছে তুমি যাও প্লিজ যাও ভালোবাসার জন্য মানুষ মামাকে অপর করে দেয় মামা ঘুষখোর মামা খারাপ ভালো ঠিক আছে দেখ আমি আমার কথা বললাম যদি শাওন 10 লক্ষ টাকা দেয় তাহলে কালকেই তোদের বিয়ে সাথে হয়ে যেতে পারে আর যদি শাওন 10 লক্ষ টাকা দিতে অক্ষম হয় তাহলে তোদের ব্যাপারটা কত জনমের জন্য ঝুলে থাকবে আই ডোন্ট নো আমি জানি না সেটা আমার হাতে থাকবে না বুঝবি বুঝবি ভাগ্নি আজকে যা তিতা কালকে তা মিঠা পরে বুঝবি এখন বুঝবো না ঠিক আছে দেখো তুমি কি কালকেই সমস্যার সমাধান চাও না অনন্তকালের জন্য ঝুলে থাকতে চাও এখন তো রেস্ট করবেই এখন মামার সব কথায় পিতা লাগবে পরে বুঝবা কোনটা মিষ্টি কোনটা তিতা